তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের সুরক্ষা দেওয়ার গ্যারান্টি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকার স্টার্টআপ সামিট 2023-এর উদ্বোধন করে তিনি বলেন, বিএনপি সরকারের ভ্রান্ত নীতি তথ্য প্রযুক্তি খাতে দেশকে পিছিয়ে দিয়েছিল। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। শনিবার সকালে ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে স্টার্টআপ সামিট 2023-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন দেশের স্টার্টআপ, তথ্য প্রযুক্তি খাতের ব্যবসা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা একত্রিত হবেন। এই সামিটে ব্যবসায়িক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী ব্যবসার সুযোগ নিয়ে সেমিনার, ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড 2023 এবং বাংলাদেশ স্টার্টআপ অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের সফলতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ সময় বললেন, একসময় ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক ব্যঙ্গ ও সমালোচনা শুনতে হয়েছে তাকে। আমরা ঘোষণা দিয়েছিলাম যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ, অনেক ব্যঙ্গ শুনতে হয়েছে, সে সময় অনেক কথা শুনতে হয়েছে এবং বলেছে এটা আবার কে ব্যবহার করবে, কি ডিজিটাল আবার কি এটা কি। এবং সে সময় বিদ্যুতের অভাব ছিল, বিদ্যুৎ চলে গেলেই বলতো এই যে আওয়ামী লীগ সরকার আসছে, বিদ্যুৎ চলে গেছে, এই তো ডিজিটাল বাংলাদেশ, কোনো একটা খারাপ কিছু হলেই সেটা ডিজিটাল বাংলাদেশ বলে আমাদেরকে ব্যঙ্গ করা হতো। আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত, এই কারণে যে সেই অপমান, সেই ব্যঙ্গ সেগুলি শুনেও আজকে কিন্তু বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি। প্রধানমন্ত্রী সময় অভিযোগ করলেন, সরকারে থাকতে বিএনপি তথ্য প্রযুক্তি খাতে দেশকে পিছিয়ে দিয়েছিল। সেই সময় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে IIG এদের যে সংযোগগুলি নিচ্ছে, আমাদের প্রতিবেশী দেশগুলি নিচ্ছে, বাংলাদেশও একটা সুযোগ পেয়েছিল বিনা পয়সা নিতে, কিন্তু তখন বিএনপি ক্ষমতায়, বেগম খালেদা জিয়া বলে দিলেন যে না না ওটা ওসব লাগা করা যাবে না, বাংলাদেশের সব সিক্রেসি আউট হয়ে যাবে, কারণ সাবমেরিন কেবলের সাথে বাংলাদেশকে সংযোগ করার যে সুযোগটা এসেছিল বিনামূল্যে, সেই সুযোগটা বাংলাদেশ তখন গ্রহণ করেনি। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণদের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ খাতে বিদেশি কেউ বিনিয়োগ করলে সেই বিনিয়োগের সুরক্ষা দেওয়া হবে। স্টার্টআপে আরও বিনিয়োগের জন্য দেশি বিদেশি যারা বিনিয়োগকারী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো যে বাংলাদেশ এখন আমাদের এখানে সব থেকে মানে আমি মনে করব যে আমাদের যুব সমাজ মেধাবী এবং তাদের যে নতুন নতুন ধারণা, আইডিয়া এবং তার যে করতে পারে সেই কর্মদক্ষতা, সেই দক্ষতা তাদের আছে, কাজে এখানে যারাই বিনিয়োগ করবে তারা সব ধরনের সুরক্ষা পাবেন। রেজন ভয়েস, এটি নিউজ, ঢাকা।